নে পৃথিবীতে কদম রাকার বৌদলতে আপনার কদমের মর্যাদা আমি খোদার কাছে এত দামি গো আপনার কদমটা যখন জমিনে দিবেন কদম লাগা মুহূর্তে আল্লাহর দুনিয়া ধরে আমি খোদা আপনার কদম মোবারকের বিনিময়ে আমি সমস্ত দুনিয়া মসজিদ বানাইয়া দিলা بسم الله الرحمن الرحيم ইউটিউব চ্যানেল হাসান এসডি মিডিয়া السلام عليكم ورحمة الله تعالى وبركاته. السلام ورحمة الله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا فقفا جطا الصلاة والسلام عليكم يا أهل بيات الصلاة والسلام عليكم

الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ও আহলে বাইতিহি ওলা মায় আহলে সুন্নতিহি আজমাইন আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়াকাতুল মাউত صدق الله المولانا العظيم وصدق النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا محبة له إن الله وملائكته يصلون على النبي يا

খুদ খোদা কাহে তাই সাল্লো ফের ভি আম গা ফেলুন আর মমিন আজি বগা তুম ভর পাপালো মা তোমার বালাগাল গাল ওলা কামালি কষপত যাবি জমালি হাসনতে জমিও সন্ন আলহী আয় খোদা এ বরহারা এ বান সু ফায়লে দামবে ন ফেরাকাত এ আজবানে নূর বালাgal উলা বিকা মালিহ মহব্বতে বিজামালি হাসনতে জামিআ صلی اللہ علیہ اس کے احمد نے میں بوچو عشق کے احمد نے میں بوچو آل شاہی دارا ہے رحم کی کا دل تیرا بے بندہ مایزور ہے بالاغال العلاق কাশ্ত যাতে জামি সালো আলেহি আব্বার আমার এতগুলা মানুষ বসে আছেন আছেন এই বেহেস্তের বাগানে কষ্ট করে যারা বসে আছেন আমরা কি দয়াল নবীর ফককে না বিভবী আমার কাছে কেমন কেমন সন্দেহ লাগে কারণ নবীর পক্ষে যারা দুরুদের পাগল তারা কথা কন ঠিক কি শরীফ পড়লে ইমানদার এই মুহূর্তে যারা বেহাস্তের বাগানে বসে আছেন আমার নবী আমারে আপনারে দেখে কি দেখে না তো নবীজি দুরু শরীফ পড়বেন নবীজিরে খুশি করার জন্য সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা কি সবাই নবীওয়ালা না শয়তানওয়ালা আর নবী ওয়ালা যারা আল্লাহ ওয়ালা তারা কথা বলেন ঠিক কিনা আমার সাথে বলবেন নবী ওয়ালা যারা আল্লাহ ওয়ালা একসাথে বলবেন নবী যারা আল্লাহ নবী বাদ দিয়া আল্লাহ ওয়ালা যারা শয়তান ওয়ালা তারা আবু জাহেল কয় বাতিজা মোহাম্মদ আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি

কথা কন ঠিক না তো নবীলা ইমানদার মুসলমানিফুরগুলো একটু মহব্বতে আওয়াজ মেরেবে আল্লাহ দেওয়ালা মাওলান কবর যদি সাও উজালা দুরুদ বালা গলার মালা সুভান লাগন আমরা সবাই কবরে যাব কি যাব না আমরা কি কবরে আজাব চাই না শান্তি চাই তাহলে কবর যদি সাও উজালা দুরুদ বালা গলার মালা সেই কবরে

আমার নবীর দেখা পাবে গো তারা কথা কোন ঠিক কিনা আমরা অলি আল্লাহ মানে কি মানি না অলি আল্লাহ মানা কার হুকুম অলি আল্লাহর কথা কালামুল্লাতে আসেনি জানো একদল আলেম নামের জালেম বাংলাদেশে এরা অলি আল্লাহ মানে না আসেনি এরা অলি আল্লাহ মানে না এরা কয় শাহজালালের মাজার টা লাত্তি দিয়া ভেঙে দাও যারা নাউজুবিল্লাহ কইছেন না তাগো ঈমান এটা দাগ পড়বো এরা কয় শাহবরানের মাজারটা টা বাইঙ্গালে পিন বানাইয়া দাও আহ আফসোস আচ্ছা শাহজালালের মাজার বাইন্তু গেলে ভাও থাকব নিও কোন ক্ষতি করছে শাহজালাল তোমরা কি বলে গেলে শাহজালালের নাম তোমরা কি বলে গেলে শাহপরানের নাম বাংলাদেশে যদি আমার বাবা শাহজালাল না আইসতো। আজ পর্যন্ত তোদের চৌদ্দ গোষ্ঠী হিন্দু থাকত এরা কয় চট্টগ্রামে কোনো বারো আউলিয়া আসে নাই আইসে বারোটা শয়তান জুরে কোন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আমরা ওলি আল্লাহ চাই কি চাই না কাজা খান জাহান ওলি বড় আউলিয়া আজমিরে কুতুবে মাই নতিন চিশতিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু আলেম আছে স্টেজে উঠে কয় খাজা খাওয়াইব খাজা আহ আফসোস খাজার সাথে যে তাদের কি আমার বুঝে আসে না কত বড় আল্লাহর অলি কি ও খাজা কি গাঁজা খায় খাজা কি গাঁজা খাওয়ায় আছে কিছু লোক গাঁজা খায় নাই যে এমন না কিন্তু তাদের সাথে আমার খাজার মিলাই হল খাজা গাঁজা খাইয়া খাজা হল কথা কয় না ওরে খাজা তুমি গিয়া হজ করবার লাগিয়া হজ করবার লাগিয়া আলাইকা কইলা আমার নবীর রজা যাইয়া খাজা নবীর রজা যাইয়া ওয়ালাইকুম সালাম কল নবী নিজে আইয়া আসসালাম কল নবী নিজে আইযা এই জগৎ করে সরে ফাগল আজমিরে ঘুমাইযা কথা কোন ঠিক ওরে আজমির ছিল হিন্দু জাতি আজানো শুনিয়া ষোলো শত ব্রাহ্মণ সেই দিন আসিল দোরাইয়ার খাজা আসিল দোরাইয়া ওরে মুসলমান বা নাইলেন তাদের কালে মা পড়াইয়া ঠিক না ওরে মুসলমান বা নাইলেন তাদের কালে মা পড়াইয়াও এই জগৎ করে সরে ফাগল আজমিরে ঘুমাইয়া কথা কন ঠিক কিনা আমরা ওলি আল্লাহ চাই কি চাই না গভীর মনোযোগ এই উপমহাদেশে কোন নবী রাসুল ভয় গাম্বর আসে নাই এই দেশের ইসলাম সুফিবাদ ইসলাম বলেন কি ইসলাম আল্লাহর অলিরা এই দেশে আইসা মুসলমান বানাইলো আমার সাথে মহাব্বতে বলেন আমরা সুন্নি মুসলমান গাইব খাজার গুন গান ভারতবর্ষে ইসলাম প্রচারে খাজার অবদান ঠিক না ওরে পাঞ্জাবে আলফে সানি বড় ফিরের কারদ্রিয়া

সবাই বলেন আমার নবীরে ভালোবাসেননি নবীরে ভালোবাসার দরকার আসেনি এই বাংলাদেশে কোরআন সুন্নার অবাক্যাকারী আলেন এরা কয়ে নবীরে ভালোবাসার কথা কোরআন সুন্নার কোথাও নাই নাজবিল্লাহ বলেন আমি বলবো এরা কানা এরা কোরআন বুঝে না হাদিসও পড়ে না

রাজনীতি করি না বুঝার জন্য যারা আওয়ামী করে তারা শেখকে ভালোবাসে মা কথা কয় যারা বিন ফি করে তারা জিও রমানকে ভালোবাসে যারা নাঙ্গলের দল তারা আর কাগুরু খুব করে আমার কথা কয় না তাহলে একটা লোককে অনুসরণ করার প্রথম শর্ত হচ্ছে মহব্বত মা কথা কয় না ঠিক দেখ দেখ চেষ্টা করলে আপনি বিন ভিতরা এই শেখ মুজিবুর

ইমানদার যদি না হইতে পারি বাসার কোনো দরকার নাই খাপ থেকে তলোয়ারটা গলার মধ্যে দৌড়া কয় নবীজি আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি ওরে মা বাবা আত্মীয় স্বজন পিতা পুত্র সন্তানগণ সবার চাইতে আমার আপন

নাই নামাজে সওয়াব নাই চাল্লা পরিমাণ নীল আকাশের নিচে জালালে সামনে কেউ প্রমাণ করতে পার কিন্তি সওয়াব নাই ওয়ালা কিনাল বিররা আমা আমানা আমার আল্লাহ বলতেছে লাইসা আল বিররা আনতু আল্লু উজুহাকুম কি বোলাল মাসরিক ওয়াল মাগরিব নিশ্চিত কোন নামাজে সওয়াব নাই এই যে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আমো ইমানের খবর নাই নামাজি রে আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসালিন আসতেছি আমরা অলি আল্লাহ চাই কি চাই নামাজ আমরা পড়ি কি পড়ি না নামাজ পড়া কি সুন্নত না নফল জোরে কন এবার নামাজের ভিতরে কিছু আছে সুন্নত কিছু নফল কিছু ওয়াজিব কথা কোন ঠিক কিনা সবাই আমার সাথে বলবেন নামাজ কি সবাই বলেন রোজা সবাই মহব্বত বলেন হজ জাকাত হুকুম কার আল্লাহর হুকুম মানা কি জোরে বলেন আল্লাহর হুকুম মানা কি আবার বলেন নামাজ কি রোজা কি হজ জাকাত মা বোনদের ফর্দা আল্লাহ মানা না আল্লাহ মানা ফরজ না আল্লাহর হুকুম মানা ফরজ গভীর মনোযোগ কিছু কথা শিখা মনে করা আল্লাহ মানার নাম ফরজ নয় আল্লাহ মানার নাম হচ্ছে ইমান আর ইমানদারে আল্লাহর হুকুম মানলে সেটা হবে ফরজ একটা হিন্দু লোক কেমন পর্যন্ত নামাজ পড়লে কেমন জোরে কন ইহুদিন সারা নামাজ পড়ে শিয়া নামাজ পড়ে কাদিয়ানি নামাজ পড়ে তোমার কথা কয় না আল্লাহ মানার নাম

নবী বলতেছে যার ভিতরে মহাব্বত নাই আমার ভালোবাসা নাই আল্লাহর নবী কয় তার ইমান নাই এক লেখেন একের পরে শূন্য দেন কতই বল সবাই বলেন আরেকটা দেন আরেকটা দেন আরেকটা দেন আরেকটা হোমনা থেকে বাংসারামপুর সংখ্যা ঠিক আছে কিনা এখন না বানসারামপুর পর্যন্ত শূন্য আপনি গুনতে পাইতেছেন না ডা আমনের কিন্তু সংখ্যা ঠিক আছে কি আচ্ছা হোমনা পর্যন্ত হোমনা থেকে বানসারামপুর শূন্য এই হোমনার এক নাই এই শূন্যের দাম আছে এই নামাজ শৈন্য রোজা শূন্য হ শূন্য কুরআন তেলাওয়াত শূন্য মা বাবার খেদমত শূন্য एवरीथिंग আমল শৈন্য আমার নবী হলো এক আমার নবী নাই নামাজ রোজার কোন দাম কিন্তু নামাজ রোজা নাই আমার নবীর দাম আছে আমার নবী বলতেছেন আকলিস দিনিকা ইয়াকফিকাল আমালুন কলিল ইমানদারের জন্য গাটতি গাটতি আমল লাগবে না অল্প কর দূরে যথেষ্ট কালকে থেকে নামাজ রোজা ছাড়ে দিয়েন বেলে যারা লিখেছে অল্প কর না ছাড়া যাবে না ওই অল্পটা যে কখন আল্লাহ দরবারে কবুল হয় জানে কেডা আরো জোরে কর একটু জিকির করেন আরো জোরে বৃষ্টির ফানির ফোটায় ফোটায় সকল গাছের গোটায় গোটায় বলেন পৃষ্ঠির ফানিরে ফোটায় আইরে সকল গাছে রে করে জিকির ইল্লাল্লাহ বলেন করে জিকির ইল্লাল্লাহ লা ইলাহা অজরে লা ইলাহা না ও মাঝে রোজা সাইরহ না আমার নবজির বহি বইলা বলেন মা বাবার কাছে মতে সাই না আমার নবীর দরুদ বইলা না আমার নবীর দরুদ না বলিলে নবীর দরুদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা

জোর নূর মোহাম্মদ সবাই জবান খুলে বলেন কি মোহাম্মদ আল্লাহু আকবার আমনগো আওয়াজে ছন্দ আছে বলেন কি মোহাম্মদ আল্লাহু একটু আওয়াজ ভরে বলেন কে মাটির মুহাম্মদ না নূর মোহাম্মদ আল্লাহ আচ্ছা এই কথাটা কি নতুন না পুরান নূর মুহাম্মদ কথাটা কি নতুন না পুরান

মা মাটি না মা আদম বাম পা জরে যাক ওইদিকে আমার মজু না যাইতাম না এখন কত হলো মেরে বলেন আমার নবী কি নূর না মাটি এটা মানার নাম কি আমল নূর মানার নাম কি আমল নূর মানার নাম কি ইবাদত না আমার নবীজির নূর মোবারক মানার নাম হচ্ছে ঈমান সুবহানাল্লাহ যারা বলেন কি আরো জোর এখন কি আবার শেষ একটা আওয়াজ দেন আমার নবী কি নুন না মাটি এই দেশে কিছু গোলাপি সুন্নি আছে একটা হলো ওহাবি একটা হলো সুন্নি আর একটা হলো গোলাপি এটা অর্ধেক সুন্নি অর্ধেক ওহাবি আমার আবার দাওয়াত দিবেন আমি আপনাকে দাওয়াতের কাজে জানো জালালি 100 টাকা করলে ডেইলি 100 মাবিল আছে হয়তো এদিকে আসি প্রত্যেক দিন দুইটা প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ বলেন ইউটিউবে শুধু সার্চ দিবেন জালালি যত জালালি আছে সৌরভ জালালি ও আজন তত এক হাজার বক্তায় নকল করে হয়তো আপনাকে দিকে আসা হয় না আমার কিন্তু এটা আমার কুমিল্লা এটা আমার কি আমি কুমিল্লার মানুষ আমরা কুমিল্লা না আমার কুমিল্লার মানুষ এখন শুনুন আল্লাহ এই যে আজকে মাহফিলে আসছেন কালকে সকালবেলা বুকে হাত দিয়ে কইবেন যে জালালি সাহেবের কাছে কড়া কথা শুনছি

আমরা কি দিন ইসলামের বাহিরে না বোঝেনা ইসলাম আছে আমি বলবো আলেম যারা আছেন এরা তো বুঝবে না আমার ভুল শুদ্ধ শুদ্ধাই তৈল আলেমা কথা হলো তাওহিদ

আমার নবী যখন মক্কা মক্কা নাই আজরাব মদিনা নাই আরশো নয় কুরসি নাই লহ নাই কলম নাই দিন নাই রাত নাই আসমান নাই জমিন নাই নাইরে নাই কিছু নাই আমার আল্লাহ বলতেছে জগতের মানুষ আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই তারা নাই দিন নাই রাত নাই ব্যাকষ্ট নাই দজক নাই মক্কা মক্কা নাই মদিনা নাই নাইরে নাই কিছু নাই আছে কে জুরে কোন

আল্লাহ আহাদুল লা মিয়া কইয়া মা হুশাই আল্লাহ জগতে আর কেন নাই এখন বাবা আমি বুঝাইতে চাই কি নাই বুঝতে চান কি আপনারা হাতে তালি অনেক সুবিধা না আমি আজকে শিখিয়া মমনগর হাতে তালি দেখেন দেখেন হসি নেতালি নেতা আবার দেখে হসি নি কেন ও জালা আলি এক হাতে তালি সবাই বলবেন কথা বললে ভালো লাগবে ক্লাস এই যে বসছেন এটা ক্লাস ক্ষণিকের জন্য আমি ওস্তাদ আপনারা ছাত্র যদি মানতে পারেন ইমান মজবুত হবে আমল তাজা হবে আর অহংকার তকাব্বরি থাকলে এদিকেও শেষ এদিকেও শেষ তাহলে কথা বলার দরকার আছে কিনা এক হাতে তালি এক হাতে যেভাবে তালি বাজে না একজনেও প্রেম চলে না কি প্রেম করতে হলে কয়জন

একজনে প্রেম চলে না আমার কথা কয় না আমি আছি আমি তো নাই আমি কোইয়া ডাক দেবার মত কেহ নাই ওরে না আসিলা আসমান জমিন আগুন হাওয়া পানি সদাই যে ছিল শূন্যাকার ওরে একা একা প্রেম চলে না দেখলেন আল্লাহ शायर বান আল্লাহু আকবার একা একা প্রেম না দেখলে না লাশায় রাব্বানা ওরে কাজে একজন মাসুকের দরকার বা দিব নামার মেরু দোষে মনে আর দিগার আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি ওরে বিচার হবে কর্মজ অনুসার বা দিব নামার মেরু দোষে আর দিগার সুবহান আল্লাহ এবার আল্লাহ কয় আমি মাসুক বানাইলাম কি বানাইলাম আরো জোরে কর আশেক মাসুক নি আশেক কি মাসুক কি বোঝেন আশেক হইলো পাগল আশেক কি মাসুক হইলো যার জন্য পাগল ছেলে প্রেম করে মেয়ের জন্য ছেলে পাগল ছেলে আশেক মেয়ে মাসুক আমার কথা কয় না আমার আল্লাহ কয় আমি মাসুক আসমান আশেক জমিন আশেক আদানো সফিউল্লাহর নামের তাহকিক যদি করে মাওলানা মুলবি তাফসীর কোলা আদম নবী আশেক موسی নবী আশেক ইব্রাহিম খলিলুল্লাহ আশেক নূহ নাযিলুল্লাহ আশেক আল্লাহর যত پیغمبر সবাই আশেক মাশুক কে আল্লাহ আরো জোরে বল আল্লাহ খানায় কাবা তাওয়াফ করা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক খানায় কাবার পাশে ওগগা পাথর আছে যেই ফাতরে চুমু দিলে গুনাহ মাফ দুনিয়ার মানুষ ওই পাথরে চুমু দেওয়ার জন্য পাগল দুনিয়ার মানুষ আশেক খানায় কাবা মাশুক দুনিয়ার মানুষ আশেক আসওয়াদ পাথর মাশুক আমার আল্লাহ কয় খানায় কাবা আসে আমি আল্লাহ মাসুক আসমান জমিন আসিয়াদার আলম আসে আমি আল্লাহ মাসুক খানায় কাবা আসে আমি আল্লাহ মাসুক এর জগতের মানুষ এক জায়গায় আমি মাসুক কোন জায়গা হাবিবুল্লাহ নামের তাহাকিক করো মৌলবি হাবিবুল্লাহ নামের তাহাকিক যদি কর হাইয়া যাইবা আমার আল্লাহ আসে কামলিওয়ালা নবী মাসু একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা ওরে জাহার সনে দুরুদ পড়ে সুবহানাল্লাহ কর না আপনারা আলেমের কাছে শুনছেন কি খারাপ লাগতেছে আলেমের কাছে শুনছেন আদম নবীরে বানাইয়া কারে বানাইয়া আল্লাহ কয় সকল ফেরেশতা সিজদা করো কারে আরো জোরে কর কি সিজদার কথা কারে কইছে আল্লাহ কি করছে বুঝিনি নি আল্লাহ কয় ফেরেশতারা তোমরা সিজদা করো কারে সমস্ত ফেরেশতা সিজদা করছে নি সবাই করছে না আল্লাহ কি করছে নি বুঝি নিবেন আল্লাহ সেজদা করার কথা বললেন লেকিন আল্লাহ নিজে কি করে নাই প্রশ্নে আসে না বুঝাইবার জন্য আদম নবীর ইজ্জত আমার নবীর ইজ্জত কেমন দেখেন আল্লাহ কয় ফেরেস্তার দল সেজদা করো কারে আল্লাহ করে না এবার আল্লাহ কয় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমিও করি তোমরাও করো সেজদা করার কথা বললো আল্লাহ সেজদা করে না আল্লাহ কয় জগতের মানুষরে শুনো আমি আমার নবীর প্রতি দুরুদ আদায় করি তোমরাও করো সুবহানাল্লাহ এই নবীর আছে কি নাই নাই একদল বাদাই না কয় বড় ভাইয়ের মতো নাউযুবিল্লাহ গবীর একজন प्रेमी আসিল রে সোনার মদিনা ওরে জাহার সালে তুরুত পড়ে ওরে জাহার সালে দুরুদ পড়ে ফাঁকর একজন প্রেমী আসিল রে সোনার মদিনায় কথা ঘন ঠিক না ওই আমার নবীর প্রেমে কার প্রেমে নবীর প্রেমটাই আল্লাহর প্রেম ওই আমার নবীর প্রেমে ফাগল লেগো। আমার আল্লাহ তালার দিদার মিলে গরে থাকো যদি যজে বাহালে থাকো যদি যজে বাহালে বাজাও নামের বাসি নবীর দুরুদ ফড় দি বাহানিসি আমার নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে আল্লাহ তাহলা খুশি নবীর দরুদ এবার জালালি সাহেব আপনারা আমি একটা প্রশ্ন করব আমি বলবো বলেন বলে আমনারা জালালিরা সুন্নি বক্তারা নূর কেন লাগলেন ওহাবি সুন্নি নিয়া কেন লাগলেন মিলাদ কিয়াম নিয়া কেন লাগলেন আমি বলবো বাবা এই জন্য নূর নিয়া রে বাবা নামাজ রোজার নাম আমল হজ যাকাতের নাম আমল কোরআন তেলাওয়াতের নাম আমল দিলা কুলুবের নাম আমল মা বাবার খেদমতের নাম আমল কিন্তু নবী নূর মানার নাম ঈমান ওরেスルতে ধর্ম লইয়া বাড়া বাড়ি আগুন ঈমানের বাজারে তাইক হসিয়ার মুমিন তাইক হসিয়ারে আল্লাহ নিয়া দণ্ড নাই নামাজ নিয়া দণ্ড নাই রোজা নিয়া দণ্ড নাই হজ নিয়া যাকাত নিয়া দণ্ড নাই ওই দণ্ডের মূল একমাত্র নবী মুহাম্মদ রাসূল কথা কোন ঠিক কিনা ওরে নূর নবজির মিলাদ কিয়া আহলে বায়াতের সম্মান একদল তো আহালে বায়াতের মানে না কয় কোরআন হাদিস না হাদিসের কোনো কথা রসুল বলে নাই রাসূল আহালে বায়াতের কথা বলছে ওরে নূর নবীজির মিলাদ কিয়াম আরেকদল কয় মিলাদ কিয়াম বলে ফায়খানা আহ কয় মিলাদের কিয়ামটা ফায়খানা আমি বলবো বাদাইমনা শুন তুই জানোস না আমার নবীজির ফায়খানা মুবারক নূর ইখুরাত গাদরাদ হামারা আবিজি জুদা ইখুরাত গাদরাদ হামা মানুরে খোদা তুমি আমি যা খাও সুটকি খাও যা খাও যা খাও পায়কানা হইয়া যায় আমার নবী যা খাইতেন নূর হইয়া বাইর হইতেন সুবহানাল্লাহ এই নবীর পায়কানা মোবারক চন্দ্র দেখে নাই শুদ্ধ দেখে নাই কাгти খায় না ফায়েখানা যখন করতেন। মাটি করতে হইয়া যাইতো ডাক দিয়া কয়ে জগতের মানুষ শোন আমি কামলিওয়ালা নবীজির ফায়খানা মোবারক মুবারক বক্ষণ করাতে আমার আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে এমন যৌবন দিছে তোমরা দুনিয়ার মানুষ বুড়া হইয়া যাইবা মাস বুড়া হইয়া যাইব সমস্ত কিছু বুড়া হইব আমি মাটি বুড়া হইতাম না

সবাই একটু মহব্বতে বলেন আমার কি হয়েছে আমি আজকে কয়েকটা লজিক আপনি করে দিব আল্লাহর কসাম কোরআন সুন্না খন্ডাইয়া এই লজিক পাল্টানোর ক্ষমতা আল্লাহর জগতে কারণে আমি রিক্সা দিয়ে আসি হেলিকপ্টারে গাড়ি আসি খেয়াল করে লজিকটা নেন তাহলে গাড়ি থেকে আইয়া আমি মাথা মারি মাথা দিয়ে এরপরে নামছি কেন কথা কন না আমি কি মাথা দি নামছি কেমনে নামছি তাহলে আমার আগমন হয়েছে আমি এখানে আগমন করছি মাথার প্রশ্ন আসে আমি কদম দিছি কি দিছি নবীজি পৃথিবীতে আসছে সমস্ত তাহরিকর সমস্ত মশা শিরকারিক সমস্ত তাৎ শ্রীর কারক বলতেছে আমার নবীর কদম মোবারক আইসে ও মা কথা ক না কারণ নবী তো জন্ম না নবী তো আগমন করছে ওমা কথা কই না কা এটা কবি নজরুল শিক্ষা দিচ্ছে কয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আগমন করলো দুনিয়া এলো মানে আগমন ওমা কথা কই না কা কবি নজরুল বোঝে মোল্লাই বোঝে না ওমা কথা কই না কা তাহলে দেখো আমরা জন্ম হইসি আমাদের মাতা আইছে আগে কিও ঠিক তাহলে যর মহাইলে আগমন করলে পাও ঠিক আছে নি ঠিক লজিক মিলেনি আগমন করছে নবীজির আল্লাহর হাবিবের কদম মোবারক আগে নবীজি কদম মোবারক কালো রঙের মুজা পরিহিত জমিনে কদম দিতে দেরি আল্লাহ কি다고 কইতামনি কোথায় আল্লাহ কয় নবী গো অন্য অন্য নবীরা নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ হয়ত না অন্যান্য নবীর উম্মতেরা যদি নফল নামাজ পড়তো যাই কোন নামাজ পড়তো নির্দিষ্ট একটা জায়গায় जाया পড়তো কোন জায়গায় এমনে সেমনে পড়লে হবে না মসজিদে অতবার নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হবে নবী গো আপনি নবী পৃথিবীতে কদম রাখার সৌদলতে আপনার কদমের মর্যাদা আমি खुদার কাছে এত দামি গো আপনার কদমটা যখন জমিনে দিছেন কদম লাগা মুহূর্তে আল্লাহর দুনিয়া ডরে আমি খোদা নার কদম মোবারকের বিনিময়ে আমি সমস্ত দুনিয়া মসজিদ বানাইয়া দিলাম সুবহানাল্লাহ এই নবীর কদম লাগছে আল্লাহ কয় নবী গো দুনিয়াডা মসজিদ হইয়া গেছে আসমানdare সাদ বানাইয়া দিলাম সুবহানাল্লাহ আয় আয় এই নবী আগমত হ্যাঁ নবীর কদম মোবারক লাগছে দুনিয়া হইয়া গেছে মসজিদ যেইখানে নামাজের আযান নামাজ পড়ো নামাজ হয়ে যাবে

আগে ক আর উম্মতের ফয়সালা কি সুবহানাল্লাহ জিব্রাইল আপনার বন্ধু তো এই কথা কয় আমার আল্লাহ কয় জানাই দে আর উম্মতের সব গুনাহ মাপ সুবহানাল্লাহ না দেখাইতেছি বোঝানোর জন্য বুঝাই দিয়ে এ দেখেন আমি পানিটা ফালাইছি পড়ছিনি বাবা শেষ না এ দেখেন

আমি বল আমনে কইলেন নূর না মাটি কবরে জিজ্ঞাস করবে না আমি কইলাম কবরে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই নাই কবর নাই নূর মাটি নিয়া কেন লাগলা কবরে তো নূর মাটি নাই আমি বলিব কবরে তো নামাজ রোজা নাই এখন আপনারা যাবেন কই

বাংলা একটা প্রবাদ আছে অর্ধেক ডাক্তার করে জীবনের সর্বনাশ কাঠমোল্লার গোষ্ঠী করে ইমানের সর্বনাশ ও জালালি সাহেব কাঠমোল্লা মানলাম না আমনেরও মানলাম না আমনেরও মানার দরকার নাই কাঠমোল্লারও মানার দরকার নাই তো কেমনে সলিউশন কেমনে সমাধান আসেন আমরা সবাই একটু কবরে যাই কোথায় যাই যাই সাই আই আসলে কি টাকা মা কি কথা কয় কবর যাইতে চান নিও হেডে কামড় দিছে আমার কি রে আইলা মাহফিল হুজুর কয় বলে নিব কবর এই মুহূর্তে আমরা একটু কবরে যাইয়া দেখে আসি আসলে কবরে কিটা কি জালালি হক না কাটমুল্লা হক কথা কোন ঠিক কিনা আমরা কারো কথা মানতাম না আজকে ডারে আমরা কবরে যাবো যাইয়া দেখমু আসলে কিটা এবার নবী কি কয়

ওরে গরবার রি সাপ রি আর পাগল হই তো কথা কন ঠিক কি আমার নবী একটা ডাক দিয়া কই মত কবর যায়ও না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন গো কয় কবরটা বড় আযাবের জায়গা হ্যাঁ তো সাহাবীরা নিস্তব্ধ হইয়া গেছে এমন নবী কো যায়ও

দলাইছো আমার আব্বা কইতেন কোতায় হইতে আইলাম লাভ গো আমি দরদি গো কে ভাই জগত গো স্বামী রে ভাগ্য হইল না আমার ও মুর্শিদ সাধা মার কোন সাধনে পাইব দিদার ছিলা ইলিনে আইছলা দুনিয়ায় যাইবা কবে কথা ঠিক কিনা আসেন আমরা কবরে যাই এখন কবরের কথা শুনলে তো মনে কষ্ট কবরের কথা শুনলে কলি যাচ্ছি যাকর মন ও পিসের কথা রাইকো সৰণ বৰাবৰী ও তোর হাজবেণ্ড সমন করবে দমন হাত থেলা গাই বে বেৰি ভেকনারে মন জাক মাৰিয়ে দুনিয়া দারি কথা ঘন্টি কিনা মৰাৰ কথা শুনিলে কলি যা কামৰ মাৰে মৰণ লাগব নে আল্লা কয় কুল্লু নাচে যায় কাতুল বাহ উভয় নাই যাওয়ার তবে আসার সিরিয়াল যাওয়ার কোন সিরিয়াল গভীর মনোযোগ এখন আমার একটা লোক উত্তর দেন কবরে আমরা যাব তাহলে কবর যাই তুলে কি করতে বল বাবা জোরে বলেন মাশা খুশি হইলাম আর জোরে বলেন কি করতে হইব সেসিয়া লাইব সেসিয়া লাইব না আমল আমল করতে শয়তানে ওরে 9 লাখ বছর ইবাদতে আমলে

ওরে মুমিন আর সে সেই সেজদাটাই আল্লাহ পায় আমো আমি তো কইলাম কবরে কোনো আমল নাই আমি বলবো বাবা আলেম সাহেব আপনি কাছে থাকেন আর দূরে থাকেন আমি আপনাকে উস্তাদ মানলাম আসেন আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াজ করব আপনি বসে বসে আমার বুন সুদরাইয়া দেন বাজার আমি যে সব বুঝি সব জানি এমন কিন্তু না আবার আপনি যে মহাগেনি পণ্ডিত এমন কিন্তু আমি স্যালেন্ডার করি আমি মানুষ আছে কিছু দোষ তোমার কথা কেন এক হাজার কথা বললে এক একটা কথা ভুল হইতে আমি স্যালেন্ডার আগে কিন্তু আপনি যেখানে থাকেন আসেন আমার পাশে বসেন আমি দাঁড়িয়ে যাবো আপনি শুধু আমার ভুলটা শুধ্রাইয়া দিবেন কিন্তু কালকে সকাল রাস্তাঘাটে দোকান পাটে বাজারে গিবদ করবেন সমালোচনা করবেন গিবদের নাম ইসলাম নয় সমালোচনার নাম ইসলাম নয় মারামারির নাম ইসলাম নয় কাটাকাটির নাম ইসলাম নয় আমি বুঝি না আমারে বুঝাইয়া দেন আপনি বুঝেন না আমার কাছ থেকে বুঝে নেন কথা কথা গভীর মনোযোগ বাবা আমি কইলাম কবরে কোনো আমল নাই আমরা কোন আমল জানাইলে আমল নাই যাক

আসবে তোমার কাছে মালা কুম ঘোষণা করেছেন আল্লাহ 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 সবাই বলেন আল্লাহ রে বন্দা জপ আল্লাহ 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 রে বন্দ কষ্ট দিচ্ছে আপনি জবান খুলে বলেন আল্লাহ রে বন্দা জপ এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আস কত নেশায় ঠিক এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আস কত নেশায় বলে প্রভুর কথা সারা বেলা 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 সবাই আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা জপ দুজাহানের সুখ চাও বটে নবীজির মিলাদ কর মহাবতে ঠিক না দুজাহানের সুখ চাও বটে নবীজির দুরুদ ফড় মহাবতে পাবে সংকটে আর রসুল আল্লাহ 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 আল্লাহর বন্দা জপ জোরে আল্লাহর বন্দা জপ বলে জালালি সাহেব আসলাম মাহফিল আমনে বুঝি আমরা মারিয়ে না এ মরা সে মরা এটা হচ্ছে প্রেমে মরা কিসে মরা আরো জোরে এখন এক বেকলরে फांसी দিছে তো फांसी দেওয়ার আগে তারে জিজ্ঞাসা করলো আমার কথা বুঝেন নি অসুবিধা হইতেছে নি কি বন্ধ করে দিতাম নি কোন এক ঘন্টা তো হই গেছে কি বন্ধ করে দিতাম নি বাবা আচ্ছা তো বাদাম না রে ফাঁসি দেওয়ার আগে জেলারে যাই করে তোর তো কালকে বারোটা বাজে ফাঁসি দিব তোর কি খাইতে কি সাইতি কি দেখতে কিচ্ছু খাইতাম কিচ্ছু দেখা মনে কয় না একটা শেষ ইচ্ছা আছে কয় কিটা ক কয় আমার ফাঁসি দেওয়ার পরে আমার লাশটা পানি ফলাইয়েন না আর ইডা কোন আশা কয় কেন কয় আমি সাতাশ জানি না ফাঁসি দেওয়ার পরে হেতরে বলে ভানি ফলাইতো না কয় কাহা কয় আমি সাতার পারি না

দিবে কবরে সবাইয়া দিবে নেই বাবা দেখেন আমি ভুল কব ইচ্ছা করি আপনারা কবেন না আর সঠিক হলে তো কইবেন যদি ভুল হইয়া যায় আপনারা জোরে কইবেন না না কলি মানের মধ্যে দাগ ফরে যাবে কই আহা খাটের মধ্যে সরাইয়া আচ্ছা তার আগে কুদুর জানাজা আছে জানাজার পরে দোয়া আছে নি হ্যাঁ আছে আছে নি আজকে একটা মাসলা নেন একদম সহি মাসলা ফয়সালা মাসলা নাওস ঘুরে ফয়সালা আমরগো গুনাহ আছে নি সবাই গুনাহ আছে নি আছে যার গুনাহ আছে তার মুনাজাতও আছে আছে যার গুনাহ নাই তার মুনাজাত নাই আর কোন মারামারি করবেন ফয়সালা হয়ে গেছে আমরগো গুনাহ আছে নি আছে থাকলে আল্লাহর কাছে কইলে ক্ষতি আছে জানাজাড়া যে দোয়া এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারবে না নামাজ ওমা কথা এটা নামাজ যদি এর ভিত্তিতে দোয়া থাকতে পারে হ্যাঁ এই দোয়াটা গসেন আপনারা এটা কিছুতেই প্রমাণ করতে পারবে না যে এটা দোয়া এটা নামাজ बिल्कुल নামাজ জরে তাদের সাথে কোনো দরকার নাই আমি জানতেছি আপনাদের গুনাহ আছে কি নাই তাইলে মুনাজাত আছে কার কাছে আল্লাহর কাছে প্রস্রাবের কাছে ভগবানের কাছে তা আল্লাহর কাছে চাইতে কি কথা কই না কা হুক না দুনিয়ার ফকির যদি যতবার হাত পাতে লাভ না হতো আল্লাহ আম আল্লাহ কো আল্লাহু গানিউন ও আনতুমুল ফুকারা আল্লাহ হলো ধনী আমরা হলাম ফকির নই তো চাইলে অসুবিধা কি তাইলে আমাদের গুনাহ আছে কি নাই ওরে পাপ না করলে maaf কর বাকি তকতে তুমি বসিয়া maaf না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া সুবহানাল্লাহ খোদা কতই কর্ম তোর কর্ম গুনাহ করা আমার একটা কর্ম সেটা maaf করা সুবহানাল্লাহ এজন্য আমি রহমান কি কি আরো জোরে কার ছাইলে maaf ছাইলে maaf ছাইলে maaf

এবারে কাটে লইয়া কবরের কাছে নিলেন আহ মুদ্রা ব্যক্তির কান্দাও যদি দেখতে না আরে কান্দা কিন্তু আওয়াজ নাই আওয়াজ আওয়াজ করার ক্ষমতা নিয়ে গেছে কে আল্লাহ দুই থেকে তিনজন জন কবরে নাই আহা এই ভাবে দর্ষে কথা কয় না কা কবরে কি লাশের লোকে কেউ শুইবো ভাই বন্ধু আ মরলে কেউ সঙ্গে যাবে না মন তু মারি ওরে কালি হাদে কাপতে কালি হাতে কাপতে বিদায় করে দিবে তারি ঢেকনারে মন জাক মারি দুনিয়া হাদারি কত সুন্দর গড় বনাই লোআ নাই টাইচ করিলো এক লক্ষ টাকা দিয়া খালি কিনলো চোফা কিনলো হা বরোয়া সাহা বাসা রে গ আ পড়েলো বেকে কোথা ঠিক নাই তারি জালালি কয় হೃಷ್ಣার মন জালালি কয় হೃಷ್ಣার মন হೃಷ್ಣা করো এন্তজারি দেখনারে মল জাক মারিয়ে দুনিয়া দারি কথা কোন ঠিক কিনা এবারে কবর দিবে কবর দিয়া বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে আদামু সফিউল্লাহ নাড়া এত

নবীজি করতেছে আউ বকর খারা গেছি কেন গো আল্লাহ আমার প্রতি শুধু পড়লে আল্লাহ খুশি নগে তিরমিজিতে আছে আহ আর মেস কাক আমার নবী বলতেছে আল্লাহ কয় ও শুনো শুধু দুরুদ পড়লে হবে না কি করতে

ফায়ার মাঝে মরলে এখানে মারলে যাই বোনি কেন মারলে বান্ধব আছে নি আপনি করে তো মারি বসে বুক অর্থাৎ ইমানে কোথায় কোথায় ইমানের মধ্যে দোষ কি খারাপ লাগতেছে তিতা লাগতেছে এবারে বলেন বিসমিল্লাহি আলা মিল্লাতে ইল্লাল্লাহ উমা আল্লাহর নাম বলেন তো জানো আহ মুসলমান বোঝে

এটা কি তা এটা কি এটা কি নিচে যাইতাম নেই ইজ্জত বাইছতো না আমার কথা কর না মেলে জালালি সাহেব যেখানে থাকুক মূলত সুর আমার কথা কর না ঠিক ক্যাশ এটা কি তা তুমি এটা হ্যান্ড একটোলে টাঙ্গানো আর একটা জুলানো কয়ে আরে না আর জুলাই ঘরের বাদাই না আমরা কলে হয় গান ইসলামী সংগীত কথা কই না ইটানে কইলে ইসলামী সংগীত আমরা কইলে হয় গান আমরা কইলে আরাম হে আমরা কইলে আরাম কথা কন ঠিক না এ ভাই বৌ লমে আমি গানে কসি শিকার করলাম গান কসি শিকার করছি গান কসি এ বাবা আমরা ক না এই যে আমি গান কইলাম এই যে গানই কইলাম এইগুলো থেকে কি মাই ইয়া লোকের কথা মনে হয়েছে আমারে খুশি করকে তোক তোকে কল কি মেয়ে লোকের কথা বেনসাপের কথা আসসালামু আলাইকুম রিয়ানজা এমন গান খুশি ওয়ালাইকুম আসসালাম বি না গুনা হারাম না হালাল একশো বার হারাম আমনাগুলো গামরাও আছে ওমা কথা কই না কা কবি আয়শাবের বুকে জমির বড় দা

আমি কইছি যে গান মরনের কথা স্মরণ আমি যে গান কইছি আল্লাহর কথা নবীর কথা কবরের কথা মরনের কথা এবার তোমরা শোনো আল্লাহ নবীজির গান পীর আউলিয়ার শান যে হারাম সে তো জ্ঞানহীন জ্ঞানহীন ঠিক কি না না বুঝে সুন্নাহ কুরআন হারাম তোমরা বলছো কেন না বুঝে সুন্নাহ কুরআন হারাম তোমরা বলছো কেন এ গান শুনে নবী ইয়াসিন ইয়াসিন গান গাইছি লোকা যাই যে আমরা কলে হারাম আমরা কলে আরাম আমরা কলে ইসলামী সঙ্গীত আমরা কলে গান তো আপনি যে লেখলেন আবার জোরে বলবেন বিসমিল্লাহ আপনি যে লেখলেন আল্লাহ আমার রাব রবই আমার সব আছে নিও জোরে আসেনি রব যদি সব হয় তাহলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ হয় না কেন তাহলে প্রমাণ হইয়া যায় রব সব আমার আল্লাহ কয় আমি রব আমার নবীরে বানাইলাম সব আমি রব আমি হইয়া নবীরে বানাইছি সব কেমনে সব দেখেন আম্মা জান আয়েশা উম্মুল মুমিনিন যিনি মতান্তরে 18 লক্ষ মতান্তরে 12 লক্ষ হাদিসের হাফেজা সুবহানাল্লাহ কন্নাহ মুসলমানের মাহ মুমিনের মা আম্মা জান আয়েশা কয় রাসূলুল্লাহ নবী গো আমি অন্তকালের পরে আপনাকে কোথায় পাব আমার নবী কয় আয়েশা আপনি আমার মরণে ভাই বেনি ইমানদারের মরণে নবী আসতে পারেনি আম্মা জান কইয়া রাসূল আল্লাহ নবী গো মনে বোঝে না কয় আমার কবরে ভাই বেনি সুবহানাল্লাহ আম্মা জান কয় নবী গো আমার মনে মনে না আর কোথায় পাবো আমার নবী কে আমার হাসরে ভাই

নামের গেটে গো নবী থাকিব দারাইয়া আপনার ফাফি তাফি উম্মতেরে গো নবী ও নিতে পার করি আগো নবী আপনি নবী নবী গো ইউলামবিয়া কথাগান ঠিক আপনার জন্য বানাইছে গো ও আমার আল্লাহ গতকালকে লাগে লাগে বলে কি দিবস গেছে আরে কাল কেন সাত তারিখ থেকে শুরু হয়েছে আমার খেয়াল নাই একদিন বেলে চকলেট দিবস সাত তারিখ আট তারিখ ট্যাবলেট দিবস নয় তারিখ প্রফোজ দিবস এরপরে আরো কিটা দিবস ডিম দিবস বাদ দিবস এরপরে আইছে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন ডে নাওজবিল্লা কইতেন না এটা বাংলাদেশে এক নাস্তিক আছে হারাম জাদাই যার নাম সফিক রেহা তার নাম ছিল শফিক রহমান তো রহমান বাদ দিলে সে রেহমান তো তাতে তো শিক্ষিত লোক তারা জিজ্ঞেসে স্যার আপনি রহমান বাদ দি রেহমান লিখলেন কেন ক রহমান তাইলে মৌলবাদের মত লাগে নাওজবিল্লা বলেন রহমান কার নাম আরো জোরে কোন যে জারগা রহমান বাদ দি রেহমান লাগে এতে যারা সন্তান

আল্লাহ বানাইল আসমান আর জমিন আর বানাইলো রাত্র আর দিন ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে অবশেষে বানায় মানুষ প্রেমের ডুরি বান্দরে নবীজির সালে তাহলে ভালোবাসা দিব যদি পালন করতে হয় মুসলমান বড়ই রবি ঠিক কথা কয় না কা তোমার আমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা বলেন তোমার আমার ঠিকানা বিষাক্ত সাফের গর্ত বিষাক্ত সাপে যখন তাড়ানো হয় দূরানো হয় বিষাক্ত সাপ গর্ত ঢুকে সাফের নিরাপদ জাগাও লোক গর্ত ইমানদারের নিরাপদ জাগাও লো মদিনা তো

দূরে কোন আল্লাহ আরো আসমান কার জমিন কার আল্লাহ বান্দাকার আল্লাহ বেহাশত কার আল্লাহ তো তঙ্গ জালালি কইছে জান্নাতের মালিক নবী আল্লাহ লাগে নবীরে মিলাইয়া ভালাইছে জেডার মালিক আল্লাহ তোমগো জালালি কইলো নবী শিরক করছ তোমরা শিরক কি বক্তা আইছো কইব নি ভাঙি এবারে বলবেন দেখেন যদি আমরা নবীরে মালিক কোলে শিরক হয় জালালি প্রমাণ করে দিব কুলমাক লুকাতে সবাই শিরুকি সবাই শিরুকি কইতাম নেই কইতাম নেই আমি যদি আপনারা করছেন আমনগরে শিরুকি বানাইছি মুনাফেকও বানামো এক জালাল আই আইলাম মাহফিল কয় মারিবেন কবর নিলেন এখন শিরুকি বানাইলেন মুনাফেক বানাইলেন জালালির কাছে ক্ষমতা আছে মুনাফেক বানানোর পরে সিডুকি বানাইয়া মুনাফেক বানাইয়া আবার ইমানদার বানাইয়া দিতে পারি এক্ষণ আমরা মুনাফেক হইবেন দেখবেন বলেন

আমরা শিরকি নয় আমরা আল্লাহ আল্লাহ সষ্টা তোমার কথা কেন সষ্টার লগে কাউরে শরীক করি তোরা করস সষ্টা হলো জাগার মালিক তোরা কস ভুইয়া সব বাড়ির মালিক জমিনিয়া নামার জমিনিয়া নামার কয় কি কয় না আমার কয়নি আল্লাহর জমিনের মালিক তুমি হইয়া গেলা

কথা কয় না দেখেন আমনে জাগার মালিক হলে শিরক হয় না জাগা কার আরে তুমি জানলে আল্লাহর জাগার মালিক আমার নবী এমনে আল্লাহর বেহেশতের মালিক তুমি যেমনে আল্লাহর জাগার মালিক আমার নবী এমনে আল্লাহর কাউসারের মালিক জালাল হিসাব দলিল দেন দলিল লাগবো নি আমার কথা কয় না লাগবো লাগবো আল্লাহ পাকের কোরআনে 114 টা সূরা মা কথা কয় না সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার এটার ভিতরে আবার ষোল আছে ইন্না আতাইনা আল্লাহ লাগবো না এই এর তাফসীর করলে কি আমাদের দিতে গরম হয়ে গেল তাফসীর করে আচ্ছা জান শুনেন ইন্না আতাইনা শোনেন দুরে মানসুর ইমাম জালাল উদ্দিন সুয়ুতি বলতেছেন খায়রান কাসিরান আয়ে খায়রে কাসির আল্লাহ কয় নবী গো আমি আপনার ফেমে ফুরা অফুরন্ত নিয়ামত আমার যা যা আছে সব আপনার দান করে দিছি কার ঘোষণা আল্লাহ কয় নবীরে ব্যবস্থা দান করছে তোমার ক্ষতি কি হ তাই আল্লাহ হলো خالক আমার নবীজি মালিক বানাইছে কে ব্যাকশত রহ মালিক নবী ব্যাকশতই লাইবা কাউসারে রহ মালিক নবী গো নবী ওই কাউসারে ভাই লাইবা গো নবী আপনি নবী নবী গো লম্বা ঠিক না তাহলে সুন্দরা সিরক করে না সুন্দরা প্রেম করে কার লগে নবীর লগে কই দিল তো পাগল হে জীবনটা নবীর পাগল জালালি সাহেব নবী নবী কেন করেন এত কেন নবী নবী করেন আমি বলবো বাবা জালালি কেন নবী নবী করব না জালালি তো নবীর পাগল মে তো বিমারে নবী হো সুবহানাল্লাহ নবীর রোগের রোগী মা কথা কই না কা মরণটা যেন নবীর রোগে দেয় নবীর জন্য হয় বলে না আমি আমিন

আমার দোষ কি আমি কইছি আল্লাহ ওয়ালা মুসল্লি দুজুকি নবী ওয়ালা মুসল্লি বেহাসতে ঠিক এটা আমার কথা আল্লাহই কয় ফাওয়াই মুসল্লি উমা তো মুসল্লি কি আবার হিন্দু হয় না মুসল্লি কি খ্রিস্টান না মুসল্লি কি না মুসলমান যারা আল্লাহ মানো নবী মানো না নবীর শানে অপবাদ দাও একরা আল্লাহ ওয়ালা হই গেছো এই শয়তান জাহান্নামী কথা ঠিক কি না

স দুজুকি সব দুজুকি সব দুজুকি আইলে ঘনে জাল আল্লাহলা মুসল্লি দুজুকি নবীওয়ালা মুসল্লি মুসুললি ব্যাহাস এই কথার কারণে কাফের কইসাও এখন বলতেছি সারা পৃথিবীর আল্লাহর বান্দা জারা জাহা নামি তার ন আজিরঘুষঠ আজ জা গেছে আল্লার বাদা নাম

খ্রিস্টান কার বান্দা যাইব কই ইহুদি কা যাইব কই নাসারা বৈদ্য যাইব কই তো জালালি কইছে আল্লাহর বান্দা যা সব কথা ওইছিনি প্রমাণ হইছিনি এই জন্য সুন্নিরা নবীর বান্দা এবার দেখেন বান্দা কি সৌদি থেকে ফোন করে মা আমার দোয়া করেন আমার মালিকটা খুব ভালো কয়নি

এবার দেখেন আমার নবী বলতেছে এই জন্য ইসলামী সংগীত কন অসুবিধা নাই এই সংগীতটা হইব আল্লা কথা কনে নবী মরণে নবী কবরে নবী হাসরে নবী মিজানে নবী বাঁচাইব নবী তরাইব নবী বে হস্ত দিব কথা কোন ঠিক কি নাম আল্লা আপনাকে সব বানাই

তোমরা যখন কইব বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতে রাসূলিল্লাহ আমি সোনার মদিনা থেকে দুইটা হাত বাড়াইয়া দিই আমি নবুয়তের ক্ষমতা বলে রহমতের দুইটা হাত তোর কবরে যাইগো ফারবুনী নবীজির হাত কবর আসতে পারে কি আমার নবী গো আবিয়াসির আলজাトゥন্নবীতে আমি আসি মদিনায় আমার হাত مبارক যাইব তো যখন কইব বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ আমি মাজার নবী দয়ার দুইটা হাত তোর কবরে ঢুকাইয়া দিব আমি তোরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইলে আমি কবরে তোরে কুলে লইয়া কবর হাশর মিজান ফুলতে রাত পার করাইয়া দিব উম্মত আমার কবর বাইতা না নবীর शान আল্লাহর দরবারে কত মহ নবীর সালে কত অবহেক্কা দেখ আপনারা চুপ করে বসে থাকেন বাজনা মার বেশি বাড়াইতাম না কথা এবারে মাটি দিব কি দিব জোরে বল আহা মিনহা খালাক নাকুম এই দেখেন আমি মাটি দিয়া বানাইছি আদমরে স্পষ্ট কোরা কারে না করিম রে রহিম রে খালেক রে কারে তাহলে আদম হলো মাটি খালেক মাটি না আদম হলো মাটি রফিক দালালি চফিক মাটি না আহা একমাত্র বৌত পবিত্র মাটি হলো আদম হাবিল কাবিল মাটি না ও জেটা কি গাস জোরে কর

ফল আগে না গাছ আগে জোরে কর আদম নবী গাছ কি আদম নবী কি কিসের গাছ মাটি কিসের গাছ গভীর মনোযোগ আর কেন বুঝে এটা মন্দ করে আদম নবী গাছ মাটির গাছ আমরা হইলাম ফল মাটির ফল নুতফা কি কি হলাকাল ইনসান আমি নুতফাতি কোরআন শরীফ এবারে বাবা দেখেন ফল আর কাজ গাছ কি এক আদম হইলো মাটি আমরা হইলাম নুতফা এবার আম খাইছেন খাইয়া কিটা হয়েছেন বড়া কিটা হইলেন দেখবেন আম এক জিনিস বড়া কিন্তু ভিন্ন জিনিস মা কথা কন না কার আম হইলো গাছ আম গাছে ফল আদম নবী গাছ মাটির গাছ আমরা হইলাম ফল বাবা আদম মা হাওয়ার মিলনে নুতফা এবারে ফলের মধ্যখানে আছে বীজ আম খানের পরে বীজে ফাইলাম এবারে বলেন বাবা বীজ আগে না গাছ আগে গাছ অনেক আগে তিন বছর আগে আমার কথা কয় না কিও বীজ আগে না গাছ আগে আরো জোরে কন আরো জোরে কন সবাই মিলে এই বছরের বিষ পরের বছরের গাছ কথা কয়না কি বুঝাইতে চাই দেখেন এই বছরের ধান পরের বছরেও জ্বালা এবার বলেন বিষ আগে না গাছ আগে আদম মানবিক গাছ বলেন কিসের গাছ কিসের গাছ আমরা হইলাম ফল লুৎফা আদম নবী আগে আমরা হইলাম পরে আমার কামলিওয়ালা নবী হইল বিষ গাছ এক জিনিস ফল এক জিনিস বীজ ভিন্ন জিনিস আদম নবী মাটি আমরা হইলাম লুৎফা আমার কামলিওয়ালা নবী হইল বিষ গভীর মনোযোগ বুঝিনি এই বিষটা পাইছে হাবিলে পায় নাই কাবিলে পায় নাই পাইছে শীষ আমার নবী বাপের নাম আবদুল্লা আবদুল্লার বাপের নাম আব্দুল মোতাল্লিব আব্দুল মোতাল্লিবের বাপের নাম আবুল হাসেম এরা সবাই নূর ফাইসে কি ফাইসে নূর মোহাম্মদ ফাইসে আবুল হাসেমের বাপের নাম আব্দুল মুনাফ আব্দুল মুনাফের বাপের নাম কুসাই কুশার বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোর্রার বাপের নাম কাব কাবের বাপের নাম লোয়াই লোয়ার বাপের নাম গোয়ালিব গালিবের বাপের নাম ফিহির ফিহিরের বাপের নাম মালিক মালিকের বাপের নাম নাদার নাদার বাপের নাম কানায়না কানানার বাপের নাম খোজায়মা খোজামার বাপের নাম মুদ্রা খাও মুদ্রাখার বাপের নাম ইলিয়াস ইলিয়াসের বাপের নাম সুজার সুজার বাপের নাম নাজার নাজারের বাপের নাম মা আদ মা আদের বাপের নাম আদনান শোনা মানে হুতি হইলাম কি তাই এটা নবীজির নসব নামা জি কেডা কেডা নুটটা পাইছে ওই আদনানের বাপের নাম কুদ উদের বাপের নাম উমাইশা উমাইশার বাপের নাম সালমান সালমানের বাপের নাম আউস আউশের বাপের নাম বুজ বুজের বাপের নাম আও আমা আও আমার বাপের নাম কামাল

অনেকে কয় আজর কি কয় আজর কবেন তো কাফের কারণ আমার নবী বলছে আমার সিলসিলাটা ফৌতো পবিত্র আমার মূল মুবারক যারা যারা পাইছে তারা সবাই জান্নাতি বেহেস্তি আজর কি বেহেস্তি জোরে কন মূলত তার নাম আজর আজর হল মূর্তির নাম কিসের নাম খানায় কাবার মধ্যে সবচেয়ে তিনশো ষাটটা মূর্তির ভিতরে সবচেয়ে বড় যে মূর্তিটা এটার নাম আজর এই তার নাম ছিল কোলবাত তার নাম কি ইব্রাহিমের আফন ছোট ভাই ইব্রাহিম ও খলিল উল্লাহ আফন ভাই মূর্তি বানাই তার হাতের কারুকাজ কাজ এমন ছিল তার মূর্তি বেসা হইতো তো তারে আমরা দেশের সনাসুর সানাসুর সনাসুর খারাইছি মা কথা কনে

কিন্তু বাবা ইব্রাহিমের বাবার নাম তারেক তারেকের বাবার নাম নামতর নামতর বাবার নাম সর্দা সর্দার বাবার নাম রাউ রাউর বাবার নাম ফালেক ফালেকের বাবার নাম শালেক শালেকের বাবার নাম আরফাক সাদ আরফাক সাদের নাম নহু নহুর বাবার নাম লামেক লামেকের বাবার নাম লাহ লামেক না লামেকের বাবার নাম মাতুশালাক মাতুশালাকের বাবার নাম ইয়ারত ইয়ারতের বাবার নাম ইদ্রিস সুবহানাল্লাহ কোন আল্লাহ সুবহানাল্লাহ ইদ্রিসের বাবার নাম আনুশা আনুশার বাবার নাম কাইনাল কাইনালের বাবার নাম শীশ শীশের বাবার নাম নাম

ইক্তে বড় সুন্দর দেখা যায় ওরে সময় যায় পড়া দুরুদ নবী মুস্ত। এবার মাটি দিবে মাটি দিতে দিতে ফেরেশতা আসবে কি আসবে না কবর সম্পর্কে জানার জন্য ঘোষণা কার নবী কার কার আমার নবী কয় জান না যাও না জান না যাইও এবারে কবর সম্পর্কে একটু ধারণা নেন বাবা আমরা কিন্তু এখন কোথায় আছি আমরা না মরলাম কবর ঢুকলাম তো তাহলে দেখে আসি কি আছে খেয়াল আছে রে আমরা কবরে কি আছে আমরা যাইয়া দেখি এখন আমরা কবরে ঢুকছি এবারে কবর দিলে হা খালাকনাকুম ওয়া ফিহা নুদুকুম ওয়া মিন হা নুখরিজুকুম তারাতান উখরা এবারে মাটি দিতে দিতে ফেরেশতা আসবো বা কথা কনা না কি আইবো নাই জানার দরকার আছে না কেডা কেডা কবরে যাইতেন না একটু হাত তোলেন যাইতো না কি জান লাগে বলি জোরে কাক এটা কোন গ্রাম শ্রীমূর্তিতে কত মানুষ আছে তার হিসাব আছে তোমার কথা কনা এতজন পুরুষ ভোটার এতজন নারী ভোটার এতজন আন ভোটার হিসাব আছে নি বাজানো এই শ্রীমূর্তির মাটির নিচে কত মানুষ আছে তার হিসাব এই মাটির ভিতরে গ রে মনামার কেন বান্ধ গভীর মন চুগ যুগ তাহলে মাটি দিতে দিতে ফেরেস্তা আসবে কি আসবে না কি নামকির আহিব মানুষ যখন চল্লিশ কদম যাইব আমি চল্লিশ কদমের কথা বলি নাই আমি বলছি মাটি দিতে 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 রোমান 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 রুমান ফেরেস্তা ঢুকবো কবরে রুমান এত বড় এত বিকট এত বিরাট আমার আল্লাহ কয় নবী গো আমি আশি হাজার আলম বানাইল আঠারো হাজার জাত বানাইলাম বন্ধু আমি দুইজনকে বিকট করিয়া বানাইলাম সুভান এত বড় সৃষ্টি জগতে আর নাই

নামাজ হইল মাপ না হইল মাপ ঘোষণা আমার আল্লাহ কয় বৃদ্ধ বয়স মাপ জৈবন কিশোর বয়স মাপ জৈবন বয়সের হিসাব দিয়া বেহস্ত যাও এই যুবক বৈশা কেন এখন নামাজ পড়ো এখন রোজা করো মা বাবার খেদমত করো সামর্থ্য থাকলে হস করো এই জৈবনের বয়সের হিসাব আল্লাহ নিব এই হিসাব দিয়া হয় দুজুকি নয় বেহস্তি বুড়া বয়স মাপ ছোট বয়স মাপ ঘোষণা কার কানো না ব্রিকশিলকালে পরে অকালে বিনা তিন ফলে মোলে এবারে দেখেন বাবা মুর্বী তেল ডালিয়েছে ঢুকেছে তোর ভারেন না শব্দ দিয়েছে কোনো জুবুকি কি দিল মা কথা কো আবার অস্ত্র ঢুকাল 21 দিছে কিছু কল ফরা দেখা যায় মুলুব্বির কোপাল ভাই আসছে কি আসেনি বাবা বাজার আমি জানতাম কি কিボトル ঢাল্লা দিছে না 21 দিছে কি কথা এক 21 ঢাল্লা দিছে কোপাল ভাই নাকে আমার আল্লাহ কয় নবী গো হে রাসুল আল্লাহ বন্ধু ওbmodilar নবী

আমার নবী এ এত বড় কেন ফাটাইবেন কয় বন্ধু এটার গুণারো আছে এটার আমার নবী কয় কি নবী গো এটা দেন্দা নবী গো এটা বুবা

মানো ইনসান ওরে মুর্শিদ মাননের হুকুম তামানো ইনসান যে জনার পীর নাই তোমরা বৈশাখ মাইসে কোরানে আশেকের দিদার মিলে মুর্শিদের স্মরণে কলরা গুজার মর দেখালে সুখ কলরা গুজার মর দেখালে সুখ ফেসে মরতে ফামেলে কামেলে সুখ এবার যখন আমার নবী তুমি তো মুর্শিদ মানো নাই এবারে বলে তোরা যে ফিরের কাছে যাস ফিরি কি বেহস তো নিবি কয়নি কয়নি কালকে থেকে বলবেন যে হ্যাঁ ফিরে বেহস তো নিবি পীরের ক্ষমতা আছে আপনারা তো বুঝেন না এই জন্য গাউসবাদ বলছে ফিরের মধ্যে বারো কাতার হবে কয় কাতার এগারো কাতার জাহান এক কাতার হক কারা যারা বায়াত রাসুল করায় সুরা কাহাব সত্তর নম্বর আয়াত পীর তো দালালি নয় পীর রেজবী নয় পীর সোনাকান্দা নয় পীর ভান্ডারি নয় পীর আট্রাসী নয় পীর হচ্ছে নবী মুহাম্মাদু ফালং বলিয়া সে দাস সেটা তুমি কেন বুঝ না আমার নজরুল এ বলতেছে তো হে দেরি মরশিদ নাম মরশিদ মহাম্মাদের নাম তাহলে পীর মর্শিদ তো দয়াল নবীজি কথা কন ঠিক কি না কিনা নবীজি বাহস্ত দিতে পারবে না ও তাহলে ফিরে বাহস্ত দিবে ফীর তো কেউ নবীর নভীজি মা কথা কন নাকা এবার দেখেন ইত্যানবীর সুপারিশ মারানা কি সুপারিশ করবো অথচ নজরুলের ভরা নাই লেখা নাই নজরুল বলতেছে দুঃখের দিন রে ধরম শুভান দুঃখের দিন কন বারো সূর্যের তাপে যেদিন জমিন তামা হবে গ্রামের সাগরে যেদিন মাত্র সতর্কট বকিনার পাবে না নজরুল বলতেছে দুঃখের দিন রে ধরো দিমোর না সুপারিশ মানে না নজরুল বলতেছে দেখো তোমরা মাঝে দরিয়ায় ওটেলে তুফান নাই আমি ডরি জানি আমায় কুলে নিবে নবীর সাফায়াতের তরি সুবহানাল্লাহ এবার তুমি মানো নাই পীর মুরিদি করো নাই তুমি কছো পীর মানেই ভণ্ড আমরা বলি না পীর মানেই ভণ্ড না এগারো কাতার ভণ্ড এক কাতার হোক ওমা কথা কনাকা এবারে বাবা দেখেন যার ফিন নাই ইমাম ফখরুদ্দিন রাজি কিতাব তা কবিরের মধ্যে কয় যার ফিন নাই তার ফির শান যার ফিন নাই তার কবরে রসুল যাবে না রসুলের কাছে তো তুমি তুমি তো শয়তান তুমি তো শয়তান তোমার কবরে যাবে শয়তাম রসুলকে সিনার ক্ষমতা তোমার নাই যারা বায়াত রাসুল গ্রহণ করছ আমার নবী তোমার কবরে যাবে এবারে বলবেন ওমান হাজার আপনি বলবেন ইনি আমার মর্শিদ ইনি আমার আকা ইনি আমার মা লা এই কথা বলতে দেরি কবরের মাটিটা একটা দমর দিব সাতটা দুনিয়ার সমান হয়ে যাবে আল্লাহ কয় মুনকার নকির আমার বান্দা তো দুনিয়ার মধ্যে দড়াইছে রাতের 10টা বাজে 12টা বাজে একলা একলা বাহির বাইরে হয় নাই এত বড় দুনিয়া দেখলে বান্দা বয় ফাইয়া পালাইবো এখন কত কি কত আমার বান্দা তো আমার নবীর সিনছে ব্যবস্থা থেকে পোষাকলো নবীর সিনছে কারা সিনছে তাহলে নবী না সব

দেয়নি দেয়নি এই থামুন কি ঘুম আসে না ঘুম ভাঙে আল্লাহ কান নবীর চিনিয়ে যা আর ভিয়া তুমি করিস যা নাও 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 কইয়া তিনটা থাপড় দিয়া ঘুম পাড়ায়া দে হাসরের আগে আমি আর দা দিতাম না এবার হাসরের ময়দানে আমার আল্লাহ আরশ সাজাইলো কুরসি সাজাইয়া এবারে কইব নামাজ হইলা না কা রোজা কইলা না কা এবার আছে নামাজ রোজা জোরে কর সুবহানাল্লাহ তো আমনে কবরে বাইছলে না কবরে না বাইছলে আমরা হাসর ভাইবি দিও আল্লাহ আমাদেরকে সহি বুজদান করে সবার আমিন আসসালাম আমরা প্রিয় নবী তে সালাম দেই ইয়া নবী সালা মালাইকা i love it

না পাহাড়ে লাদরিয়ায় এ গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম এ আমার এই গ্রামের আমার মা বোনের আগ দুনিয়ার গুমে ঘুমাইয়া গেছো মা সজা গো মা দোয়া হইতেছে গো মা তোমরার মত কত মামে গো এই গেরামে সাড়ে তিন হাত মাটির নিচে চাপা বইরা রয়েছে মা আজকের মোনা যাত তার আর নজি হয়েছে না আল্লাহ এই মজলিসে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই কার দাদা দাদি অন্ধকার মরিয়া গিয়া আল্লাহ আল্লাহ আমরা মা বাবা মাফ করিয়া দেন না রে আল্লাহ কয় রাজা মাও বাবা গেছে আল্লাহ ও আল্লাহ আমরা রে বালাইয়া আমাদেরকে রাই গো গেছে গিয়া ও মারা আর মা বাবারে মা এই যারামের কবর আজাব বন্ধ করছনি গ্যারামবাসী রে মা বেদিস ইয়াল্লা যাদের মা বাবা দুনিয়াতে আছে আল্লাহ মা বাবার জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ মা বাবার দেন আল্লাহ প্রত্যেকের মিবনাইয়া দেন আল্লাহ এই দ্বারা হাত বাড়াইছে আমাদের মতো গুণা করার এমন গুণা করছি মা বাবা না স্ত্রী সন্তান জানে না রে আল্লাহ তুমি সারা কেন জানে না রে আল্লাহ আমরা যে নাই পারা গুন রহমান নামের খাতির ক্ষমা কর না বানা পানা ওহে না ওই গুনারা বুল মাথায় লোয়া কানতেছি

এই মজলিসে যারা আছে নিয়ত করে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনসা পূরণ করে দাও আল্লাহ কাজ করে আমাদের হাতের জিগে কামে বরকত দিয়ে দাও গরিবি দূর করে দাও আমি গুণাগারের মতো যারা অসুস্থ রে আল্লাহ প্রত্যেকের আপনার সাফা করে দেন ক্যান্সারের মতো এইডসের মতো ডায়াবেটিসের মতো প্যারালাইসিসের মতো হার্ট স্ট্রোকের মতো রোগ আমাদেরকে দিয়ে নাও যেই রোগ ডাক্তার ধরতে পারে ওষুধ গেলে ভালো হয় এমন রোগ দিয়ে দেন আল্লাহ মানুষের কাছে ব্যর্থিতি করাই আমার নাও মানুষ যার সম্মান দিয়েছেন আরো ভালো দেন প্রত্যেক আগুন পানিতে অ্যাক্সিডেন্টে আমাদেরকে

গ্রামের মানুষ এলাকার মানুষ মৌলভী বাড়ির মানুষ বিদেশ থেকে প্রবাসীদের সহযোগিতায় আল্লাহ অনেকে টাকা দিছে পয়সা দিছে শুন দিছে অর্থ দিছে বুদ্ধি দিছে মাবুদ যেই যেইভাবে সাহায্য করেছে সহযোগিতা করেছে অর্থাৎ এনতেজাম কইরা এত সুন্দর ব্যাঘাস্তের বাগান সাজাইলো আমি তারা কি দিতাম এনতেজামিয়া কমিটিরে আমার নবীর ব্যাহস্তে আসলে জায়গা দিয়া দিও আল্লাহ সাইজুদ্দিন আবুল হোসেন দুনোবার জীবনের গুনা মাফ করে দিও বংশের গুণা বংশের কবর আজাব মাফ করে দিও বিল্লাল হোসেন সহ আল্লাহ বিদেশে যারা আছে আবুল হোসেন বিদেশের বাড়িতে আজাব গজব মাফ করিয়া লক্ষ টাকা ইনকাম করিয়া আবার আব্বা আম্মার খুলে ফোসাইও মাবু দো আমি গুনাগারকে অনেকে হাদিয়া দিছে রে বাবু আমার এক মা গর্ভবতী মা আল্লাহ আমার হাদিয়া দিয়ে দিছে সই সালামতে কামলিওয়ালা নবীর মহব্বতে আল্লাহ কাজ করে তুমি সুস্থভাবে সন্তান প্রসব করার ব্যবস্থা করে দিও অনেকে আমারে হাতিয়ে দিল নাম তো আমি জানিনা রে বাবুদ তুমি জানো তুমি সিনোরে মাবুদ যারা যারা হাদিয়া দিছ রে আমার কালিয়া ফুরির মহব্বতে তাদের প্রত্যেকের মনের আশা পূরণ কইরা দাও আমার নবীর দিদার দিয়া কলিজা ঠান্ডা কইরা দাও আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি উলামায়ে কেরাম আল্লাহ প্রত্যেকের হায়াতে আপনি বরকত দান করে দেন আল্লাহ অন্তর মহলে আমার মা আমার বোনেরা বাড়াইলেন আমার মা বোনদেরকে আবেদা তায়রা সালিয়া মারাবিয়া বসরির মতো ওলি বানাইয়া করেন তো নামাজি বানাইয়া দেন আমার মুরব্বি বাবারা দাড়ি বাঘ না মুরব্বি বাবারা বলেছে দাড়ির দিকে যাইয়া মুরব্বীদের দাড়ির দিকে চাইলে বলে তোমার সরম লাগে রে আল্লাহ হাজার হাজার মুরব্বী দাড়ি বাগনাত বাড়াইছে ওই মুরব্বীদের গাতিরে মুদা যাতে কবুন কইরা আল্লাহ আল্লাহ আমার ছাত্র ভাই পরীক্ষা দিতে আসছে চিদাকিল ভোকেশনাল আমার ছাত্র ভাই বোনদেরকে কামিয়াবি নসিব করে দেন আল্লাহ